বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সমুখে দূর থেকে কীভাবে বশীকরণ করা শিখতে পারেন শিখতে পারেন সে বিষয়ে আপনাদেরকে আজকে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি বুঝতে আপনাদেরকে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না কোন বিষয়ে জানতে আগ্রহী আমি সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করব। তো দূর থেকে বসীকরণ মন্ত্র পুনার থেকে বিশ দিনে গ্রানটি বসীকরণ হতে বাধ্য তো চলুন মন্ত্রটি কি এবং নিয়মকানুনটি কি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আপনি জানতে পারবেন কোনো একটি বিষয় যদি না জানেন তাহলে কমেন্ট মাক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট সেকশনে তো আগে মন্ত্রটি আমরা লিখিনি মন্ত্রটি হচ্ছে ওম হিরিং অমুক মে বসমানায় সাহা এই যে মন্ত্রটি দেখছেন বন্ধুরা মন্ত্রটি কতটা সহজ ওম হিং সা এই যে যেখানে অমুক লেখা আছে এইখানটিতে আপনি যাকে ভালোবাসেন যেমন পলি পলি সাথে এর পদ হচ্ছে বৈরেগি এই যে পলি বৈরেগি এর নিচে এর মাতার নাম যদি জানেন এই পলি বৈরে মাতার নাম মনে করেন শর্মি বইরেগী এই দুটি নাম যদি উচ্চারণ করেন মন্ত্র পাঠের সময় মাত্র সপ্তমবার মানে সাতবার মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে সাতবার পাঠ করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল লাভ করবেন তো কি মন্ত্রটি আবারও দেখুন মনোযোগ দিয়ে দেখুন ওম হিরিং অমুকের জায়গায় আপনি যাকে ভালোবাসেন তার নাম নেবেন মে বসমানায় সোহা এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মাত্র এক হাজার বার এক হাজার বার পাঠ করার পরে আপনার যখন এই মন্ত্রটি আপনার সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেল তখন আপনি যখন কাজে লাগাবেন কাজে লাগানোর সময় মাত্র এই মন্ত্রটি সাতবার অভিমন্ত্রিত করতে হবে কতবার সাতবার অভিমন্ত্রিত করতে হবে সাতবার অভিমন্ত্রিত করার পরে আপনি যাকে ভালোবাসেন তা কাছে যাবেন কিসে যাবেন কাছে যাবেন কাছে যাওয়ার মাধ্যমে আপনি এই যে মনে করেন আপনি নিজে এবং এই যে আপনার যাকে ভালোবাসেন তিনি এখন আপনি কি করবেন আপনার এই যে কপালটি রয়েছে এই কপালে আপনি এরকম ধরনের একটি তিলক আঁকবেন দেখে নিন বন্ধুরা দেখে নিন এই ধরনের একটি তিলক আঁকবেন এই তিলককে আপনি তার সম্মুখে যাবেন অথবা যারা দূর থেকে করতে চান তারা কি করবেন এইখানে আপনি নামটি পাঠ করবেন এবং এক গ্লাস জল নেবেন কিনবেন এক গ্লাস জল নেবেন এবং এই মন্ত্রটি সাতবার পাঠ করে ওই জলটি আপনি কোনো তুলসীতলায় অথবা কোনো কবরস্থানে অথবা যদি তাও না পারেন নিজে পান করবেন নিজে পান করার মাধ্যমে এটি আপনি ফলাফল লাভ করবেন এবং এই ক্রিয়াটি করতে কি কি জিনিসপত্র লাগবে সেগুলো আপনাদেরকে বিস্তৃত বলছি এবার মনোযোগ দিয়ে শুনুন এই ভক্তিমন্ত্রকে প্রথমে দশ হাজার এক হাজার বার জব করে সিদ্ধ করে নেবেন কতবার পে দশক এক হাজার বার কিন্তু জব করতে হবে এবং কারু সিদ্ধের জন্য নিম্নলিখিত উপকরণ লাগবে এবং কি কী উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি শুনুন কুমকুম কুম চন্দন ভীম শেনি কর্পূর আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন কুমকুম কুম গোরচনা চন্দন ভীম শেনি কর্পূর সবগুলো সমান ভাগে নিয়ে গরুর দুধে কিসের দুধে গরুর দুধে পিসে উপরোক্ত মন্ত্র সাতবার কয়বার সাতবার অভিমন্ত্রিত করে কপালে তিলক কাটলে যত বড় লোক হোক যত দূরে থাকুক যে কোনো বয়সের মানুষ বিবাহিত অবহিত সবাই আপনার প্রতি অসুবিধিত হবে এবং আপনি যা বলবেন তাই শুনবে কি কাটার মাধ্যমে তিলক কাটার মধ্যে এই যে দেখছেন তিলক এরকম তিলক এ গিয়ে তার সাম্মুখে যাবেন আর দূর থেকে যারা পান করবেন অথবা তলায় অথবা যে কোনো জায়গায় জলটি রাখবেন এবং স্বতস্বী নদীর জলে দিবেন তাহলে আপনি কার্যফল লাভ করবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আর বসীকরণ যদি শেখার জন্য কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সম্মুখে সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য